মনসা পুজোকে কেন্দ্র করে পুরুলিয়া জেলার প্রায় সব প্রান্তে বসে হাঁসের বাজার। প্রত্যেক বছরের মতোই এবারও শহরে বিপুল পরিমাণ হাঁস নিয়ে এসেছেন বিক্রেতারা। মনসা পুজোয় সব থেকে বেশি হয় হাঁস বলি। পরিবার পিছু অন্তত একটি হাঁস উৎসর্গ করা হয় দেবীকে। পুজোর ঠিক আগে বাজার থেকে এই বলির হাঁস সংগ্রহ করা হয়। হাঁসের দাম অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটাই চড়া। বিক্রেতাদের দাবি, এবছর হাঁসের আমদানিও অনেক কম হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই বেড়েছে দাম। এক একটি হাঁস বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকার মধ্যে। লাগাম ছাড়া দাম দেখে সমস্যায় পড়ে যাচ্ছেন ক্রেতারা। চলছে সমানে দামাদামি। বলছি যে এবারে হাঁসের বাজার কেমন? হাঁসের বাজার কেমন? 300-280। কত হাঁস নিয়ে এসছো? 30টা হাঁস। বিক্রি হলো? বিক্রি হয় না। হবে, চেষ্টাটা আছে, হয়ে যাবে। আচ্ছা, তো অন্যান্য বছর কেমন বিক্রি করো? অন্য বছর আছে, প্রথম আসছি। আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? নির্মল দাস। নির্মল দাস, ও মাসি কোথা থেকে আসছো? হ্যাঁ, দেশবন্ধু রোড। কটা হাঁস নেবে? তো এবারে কি হাঁসের দামটা কি চড়া, কেমন আছে? কত মানে তোমরা কত করে নিয়েছিলে আগের বারে? আর এবারে বেশি? 320 টাকা। আচ্ছা, মাসি কত করে দিচ্ছ? 320। এবারে দাম কি চড়া? এবারে এত বেশি দাম কেন? বিকাচ্ছে 320-তে? কটা বিকলে? 5টা। কি নাম তোমার? কোথা থেকে আসছো? এদিকে ঘোর।